আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থী, ফেসবুক লাইভ ক্লাসের আজকে 21তম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের সাথে যে বিষয় সাবজেক্ট নিয়ে আমি কন্ডাক্ট করি নিয়মিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ষষ্ঠ পর্বের ছাত্রদের জন্য, ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছো আর নির্ধারিত সিলেবাস শেষ হওয়ার কারণে রিভিউ ক্লাস নিচ্ছি। তোমরা এটা নিশ্চয়ই জানো, আজকে রিভিউ ক্লাসে দশম অধ্যায় নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার শ্যাফ্ট। শ্যাফ্টের তাত্ত্বিক অংশ নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। শ্যাফ্টটা কি, শুরুতেই আমরা জানি যে শ্যাফ্টটা হলো সিলিন্ড্রিক্যাল একটা দন্ড, হতে পারে সেটা লৌহের, হতে পারে অ্যালুমিনিয়ামের, অর্থাৎ মেটালের হলেই হবে, যেটার শর্ত হলো ব্যাসের চেয়ে দৈর্ঘ্য বেশি হতে হবে, কমপক্ষে দ্বিগুণের চেয়ে বেশি হতে হবে, তাহলে সেটাকে আমরা শ্যাফ্ট বলতে পারি। এরপর শ্যাফ্টের টর্শন, শ্যাফ্টের টর্শনটা কি, শ্যাফ্টের এক প্রান্তে আবদ্ধ রেখে অপর প্রান্তের উপর যদি মোচড় বল প্রয়োগ করা হয় তাহলে শ্যাফ্টটা মোচড়ায় যায় বা যেতে চায়। এই যে শ্যাফ্টটা মোচড়ায় যায় বা যেতে চায়, এই যে মোচড়ায় যাওয়ার যে প্রবণতা, এটাই হলো শ্যাফ্টের টর্শন। এই যে মোচড়ানো দেখতে পাচ্ছ তোমরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ করব শ্যাফ্ট সলিড শ্যাফ্টের জন্য, SS সমান 16T বাই পাই ডি কিউ। এই প্রমাণটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই জানো, প্রায় পরীক্ষাতেই সবসময় এটা থাকে এবং এটার সাহায্যে ম্যাথ সলিউশন করতে হয়, যার জন্য এই সূত্রটা এবং এর প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরুতেই আমরা দেখি যে এটা একটা শ্যাফ্টের ক্রস সেকশন ভিউ, অর্থাৎ এটা ফেস, ফেস দেখতে যেরকম ওই রকম একটা শ্যাফ্টের যদি ফেস দেখো তাহলে এটা গোলাকার মনে হবে, একটা বৃত্তাকার। এইটা সেই বৃত্তাকার সেকশন যার কেন্দ্র ও, এই কেন্দ্র ও হতে সর্বোচ্চ দূরত্ব হলো ব্যাসার্ধ আর, যার উপর টর্ক টি কাজ করতেছে, আর এর উপর একটা ক্ষুদ্র রিং বিবেচনা করা হয়েছে, এই যে মাঝেরটা এটা একটা ক্ষুদ্র রিং, এই রিং এর ব্যাসার্ধ কেন্দ্র ও হতে এই ক্ষুদ্র রিং এর ব্যাসার্ধকে বলতেছি আমরা আর ওয়ান, আর এই ক্ষুদ্র রিং এর ক্ষেত্রফলকে বলতেছি আমরা ডি এ, আর এই যে শ্যাফ্টের ব্যাস বলতেছি ক্যাপিটাল ডি। আমরা জানি কেন্দ্র থেকে যত দূরে টর্ক প্রয়োগ হবে ওই শ্যাফ্টের শিয়ার পীড়ন তত বেশি হবে, তাহলে আমি বলতে পারি কেন্দ্র ও থেকে সর্বোচ্চ দূরত্ব আর, এই আর দূরত্বে যে টর্ক টি কাজ করতেছে এখানে সর্বোচ্চ শিয়ার পীড়ন উৎপন্ন হবে SS, অর্থাৎ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস উৎপন্ন হবে ম্যাক্সিমাম ডিস্টেন্সে ফ্রম সেন্টার। তাহলে এখানে দেখো এই কথাগুলো এখানে লেখা আছে, দুই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা শ্যাফ্টের উপর, এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা শ্যাফ্টের উপর টর্ক টি কাজ করতেছে কেন্দ্র ও হতে, এই যে কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে একটা রিং বিবেচনা করা হয়েছে যার ক্ষেত্রফল ডি এ। এবার আমরা আসি কেন্দ্র ও হতে আর দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন, আমরা জানি শিয়ার স্ট্রেস SS, অর্থাৎ শিয়ার পীড়ন SS কত দূরত্বে, আর দূরত্বে, এটাই সর্বোচ্চ, আমরা জানি যেটাই সর্বোচ্চ দূরত্ব। এবার যদি আমি ওই নিয়মের মতো বলি যে কেন্দ্র ও হতে একক দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন, আমরা জানি ওই নিয়মের ভাষায় একক দূরত্বে হলে এটার গিয়ে ভাগ হবে এই সেই SS বাই R। এবার কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে রিং এর সর্বোচ্চ শিয়ার পীড়ন, এখানে আর ওয়ান দূরত্বে কিন্তু রিং বিবেচনা করা হয়েছে যার জন্য এখানে রিংটা উল্লেখ করে দেওয়া হয়েছে, রিং এর সর্বোচ্চ শিয়ার পীড়ন হবে SS বাই R, আগে থেকেই ছিল আর ওয়ান দূরত্বে হলে আর ওয়ানটা গুণ হবে, তাহলে আমি সর্বোচ্চ শিয়ার পীড়ন এই রিং এর জন্য শিয়ার পীড়ন পাইলাম SS বাই R ইন্টু আর ওয়ান। এবার রিং এর লোড আমি বের করব, রিং এর লোড সমান পীড়ন গুণন ক্ষেত্রফল, অর্থাৎ পীড়ন সমান লোড বাই এরিয়া, এরিয়াটা এই পাশে গিয়ে গুণ হয়েছে যার জন্য রিং এর লোড, তাহলে রিং এর পীড়ন ইনটু রিং এর ক্ষেত্রফল, রিং এর পীড়ন কত, এইটা হলো রিং এর SS বাই R ইনটু আর ওয়ান, এই যে ব্র্যাকেট এমনি দেখতে পাচ্ছ এটা হলো রিং এর পীড়ন আর রিং এর ক্ষেত্রফল DA। এবার দেখো লোড বের করার উদ্দেশ্য ছিল হলো আমি টর্ক বের করব, এই টর্কটা বের করব,
তাহলে রিং এর উপর টর্ক, এটা তো ম্যাক্সিমাম টর্ক, তাহলে রিং এর উপর কতটুকু টর্ক কাজ করতেছে? রিং এর উপর টর্ক যদি আমি ক্ষুদ্র অংশ বিবেচনা করে যদি মনে করি এটা ডিটি, সমস্ত টর্ক সব সর্বোচ্চ টর্ক যদি টি হয়, রিং এর উপর টর্ককে আমি ডিটি বলতেছি। তাহলে ডিটি সমান আমরা টর্ক এক ধরনের টার্নিং মোমেন্ট কিংবা টুইস্টিং মোমেন্ট অর্থাৎ মোমেন্ট, তার মোমেন্ট কাকে বলে? বল গুণন লম্ব দূরত্ব। যেহেতু এখানে বৃত্তাকার সেকশন, এখানে বল গুণন কি হবে? লম্ব দূরত্বটাই হবে এর ব্যাসার্ধ। এই যে বলটা এভাবে প্রয়োগ হচ্ছে, এই যে কেন্দ্র থেকে তার দূরত্বই হবে, রিং এর দূরত্বই হবে ব্যাসার্ধ আর ওয়ান, এটাই তার লম্ব দূরত্ব। তাহলে রিং এর উপর টর্ক ডিটি সমান বল গুণন ব্যাসার্ধ, এই পুরোটা হলো বল, তাই না? এই যে লোড, লোড বা বল, এই পুরোটা ডি এ পর্যন্ত, এই পুরোটা এবার ব্র্যাকেটের ভিতরে নেওয়া হয়েছে, এটা হলো লোড বা বল। আর টর্ক উৎপন্ন করতে গেলে তার সাথে ব্যাসার্ধ বা লম্ব দূরত্ব গুণ করতে হবে। এখানে যেহেতু বৃত্তাকার, তার ব্যাসার্ধ গুণ হয়েছে কার ব্যাসার্ধ? রিং এর ব্যাসার্ধ। রিং এর ব্যাসার্ধ কত? আর ওয়ান, এই সেই আর ওয়ান, ঠিক আছে? তাহলে আমি টর্ক পেয়ে গেলাম কার? এটা রিং এর। আচ্ছা, এই রিং এর টর্ককে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সমস্ত শ্যাফটের উপরে টর্ক পাওয়া যাবে। তাহলে সমস্ত সেকশনের জন্য অর্থাৎ শ্যাফটের জন্য টর্ক, এটাকে কি করতে হবে? উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি ক্ষুদ্র অংশকে সমস্ত সেকশন বা সম্পূর্ণ অংশে রূপ দিতে হলে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন ডিটি ইকুয়ালস টু, এ পাশেও ইন্টিগ্রেশন করা হয়েছে, সর্বনিম্ন ব্যাসার্ধ জিরো, সর্বোচ্চ ব্যাসার্ধ হবে আর, এই যে জিরো টু আর, লোয়ার লিমিট আপার লিমিট ব্যবহার করা হয়েছে, আর তার মাঝে এই টর্কের মানটা এখানে আর ওয়ান, আর ওয়ান গুণ করলে আর ওয়ান স্কোয়ার হয়, বাকি সব এজ ইউজুয়াল, এখানে যা ছিল ওখানেও তাই রয়ে গেছে। এবার দেখো, লক্ষ্য করো এখানে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হয়। আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল, এখানে ওয়ান, মনে মনে একটা ওয়ান থাকে, ওয়ান ডি ওয়ান এর ইন্টিগ্রেশন ছিল এক্স, তোমাদের নিশ্চয়ই মনে আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বাট তার ইন্টিগ্রেশন ছিল এক্স, কারণ হলো এখানে মনে মনে একটা ওয়ান থাকে, ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, যা বিপরীত পক্ষে তার ইন্টিগ্রেশন তা, অর্থাৎ যেটা ডিফারেন্সিয়েশন যা হবে ওটাকে ইন্টিগ্রেশন করলে আগেরটাই ফিরে আসবে। তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন যদি এক্স হয়, যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হতো, তাহলে টি এর সাপেক্ষে আমরা যেখানে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন কি হবে? টি হবে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এখানে টি হবে। তাহলে এস এস বাই আর কে বাইরে বের করে দেওয়া হয়েছে কনস্ট্যান্ট হিসেবে, আর আর ওয়ান স্কোয়ার ডি এ এখানে রয়ে গেছে, জিরো টু আর ইন্টু আর ওয়ান স্কোয়ার ডি এ, এইটাকে বলা হয় সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট, সরি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই ফর্মুলাটা তোমাদের সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা থেকে আসছে, এটাকে বলি আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কোথা থেকে আসলো বিস্তারিত ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আপাতত বুঝে নাও যে এই ইন্টিগ্রেশন আর ওয়ান স্কোয়ার ডি এ, অর্থাৎ এটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এস এস বাই আর ইন্টু জে। এবার দেখো, এখানে এস এস কে যদি ফ্রি করি তাহলে টি আর বাই জে, একটা সমীকরণ। এবার আমরা জানি যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে সমান পাই ডি টু পাওয়ার 4 বাই 32, আর আর রেডিয়াস সমান হলো ব্যাসের অর্ধেক। এই জে এর মান এবং আর এর মানটা যদি আমি এক নম্বর সমীকরণে বসাই, তাহলে এখানে আর এর মান বসলো, নিচে জে এর মান বসলো, এটাকে যদি সিম্পলিফাই করি এরকম হবে, এই ডি আর ডি টু পাওয়ার 4 কেটে গিয়ে ডি কিউব থাকবে, 32 দুই কাটাকাটি করলে 16 থাকবে। তাহলে আমি বলতে পারি এস এস সমান 16t বাই পাই ডি কিউব, 16t বাই পাই ডি কিউব। সলিড শ্যাফট অর্থাৎ নিরেট শ্যাফটের ক্ষেত্রে প্রমাণ হলো সর্বোচ্চ শিয়ার পীড়ন এস এস সমান 16t বাই পাই ডি কিউব, যেখানে এস এস টাকে বলা হচ্ছে শিয়ার পীড়ন, টি টাকে বলা হচ্ছে টর্ক, আর ডি টাকে বলা হচ্ছে শ্যাফটের ব্যাস। এবার আমরা আসি যেটা এটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে হবে। লক্ষ্য করো, কেন্দ্র থেকে আর ওয়ান দূরত্বেই ছিল এই রিং এর ব্যাসার্ধ, তাই না? আর ওয়ান টাই ছিল রিং এর ব্যাসার্ধ। এই বিন্দু থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, আর এই কেন্দ্র থেকে যদি একটা এক্স অক্ষ বরাবর আমি রেখা অঙ্কন করি, তাহলে এই লম্ব আর এই এক্স অক্ষ রেখা এই বিন্দুতে এসে মিলিত হবে। এই খাড়া উচ্চতাকে যদি আমি বলি ওয়াই, আর অনুভূমিক দূরত্বকে যদি বলি এক্স, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এই আর ওয়ানটা তার অধিভুজ, একটা ভূমি একটা লম্ব। তাহলে আমরা বলতে পারি যে সমান আমরা লিখছি কি আর ওয়ান স্কোয়ার ডি এ, এই যে আর ওয়ান স্কোয়ার ডি এ, আর ওয়ান স্কোয়ার পরিবর্তে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান, তাহলে এটার পরিবর্তে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি লিখতে পারি, লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কয়ার, যেহেতু এটা প্রতিভুজ। এবার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আলাদা করে দেবো প্লাস দিয়ে, এক্স স্কয়ার ডিএ ওয়াই স্কয়ার ডিএ। দেখো তো, একটা হলো এক্স অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া আর একটা ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আই এক্স এক্স আই এটা ওয়াই অক্ষের, এটা এক্স অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটাকে আই এক্স একটা ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই ওয়াই ওয়াই বলি, এক্স অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই এক্স এক্স বলি। তাহলে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই সমান কি? আই জেড জেড। এটাকেই তো আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া নামে চিনেছিলাম। এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আই জেড জেড কে এখন আমরা জেডে প্রকাশ করব। এখন থেকে আগামীতে যত সিলেবাস পড়াশোনা করো না কেন, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে জেড দ্বারাই প্রকাশ করা হবে, আর কখনোই আই জেড জেড দিয়ে প্রকাশ করা হবে না, যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে প্রকাশ করা হতো। এই ফর্মুলাটা এখানে দেখানোর চেষ্টা করেছি, প্রতিভুজের উপর বর্গ অপর দুই ঘর বর্গের যোগফলের সমান, আর ওয়ান স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা এখানে বসানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ, ওইটা ছিল সলিড শ্যাফ্টের জন্য, এবার আমরা প্রমাণ করব ফাঁপা শ্যাফ্টের জন্য। ফাঁপা শ্যাফ্টের সর্বোচ্চ শিয়ার পীড়ন এসএস সমান 16 টিডি বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আমরা আসি, এটা হলো একটা ফাঁপা শ্যাফ্ট, এর কেন্দ্র ও, ওটা এখানে উল্লেখ করা হয়নি। এই যে দেখো, যেহেতু ফাঁপা শ্যাফ্ট তার মানে বাইরের একটা ব্যাসার্ধ থাকবে, ভিতরের একটা ব্যাসার্ধ থাকবে। বাইরের ব্যাসার্ধটাকে বলতেছি আমরা ক্যাপিটাল আর, ভিতরের ব্যাসার্ধটাকে বলতেছি আসলে আর ওয়ান না, এটা হবে আর, এটা হবে আর, সরি এটা হবে আর, এখানে ভুলে দিয়ে দিছে আর ওয়ান। আর একটা ক্ষুদ্র রিং বিবেচনা করা হয়েছে, এই রিং এর ব্যাসার্ধ হবে আর ওয়ান, রিং এর ব্যাসার্ধ আর ওয়ান, ভিতরের ব্যাসার্ধ আর, বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এর উপর যে ডট কাজ করতেছে সেটা টি, আর এই ক্ষেত্রফলে রিং এর ক্ষেত্রফলকে বলতেছি আমরা ডিএ। যথারীতি আগের মতোই ধরি ফাঁপা শ্যাফ্টের ভিতরের ব্যাসার্ধ আর, এই যে বললাম এটা আর হবে, এখানে আর ওয়ান না হয়ে কি হবে, এটা আর হবে, এবং বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এর উপর টর্ক ডি কাজ করতেছে কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে, এই যে কেন্দ্র ও হতে, এটা কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে একটা ক্ষুদ্র রিং বিবেচনা করেছি আমরা, যার ক্ষেত্রফল হলো ডিএ। আচ্ছা, এবার কেন্দ্র ও হতে আর দূরত্বে, অর্থাৎ সর্বোচ্চ টর্ক শেয়ার পীড়ন কোথায় উৎপন্ন হবে, সর্বোচ্চ দূরত্বে, তার সর্বোচ্চ দূরত্ব হলো আর। এই জন্য কেন্দ্র ও হতে আর দূরত্বে সর্বোচ্চ শেয়ার পীড়ন আমরা জানি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এসএস, কেন্দ্র ও হতে এক দূরত্বে সর্বোচ্চ শেয়ার পীড়ন, এটা কি আর গিয়ে ভাগ হবে কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে, অর্থাৎ রিং এর শেয়ার পীড়ন হবে এসএস বাই আর ইনটু এই রিং এর ব্যাসার্ধ গুণ হবে। তোমরা এটা আগেও দেখেছো। এবার যেহেতু রিং এর শেয়ার পীড়ন পেলাম, এবার রিং এর লোড বের করব, এই রিং এর পীড়ন গুণ রিং এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা এখানে ডিএ গুণ হয়েছে আর রিং এর পীড়নটা এখানে আসছে। যথারীতি রিং এর টর্ক লোড বের করার উদ্দেশ্য ছিল আমার টর্ক বের করা। তাহলে রিং এর উপর টর্ক ডিটি সমান এর সাথে কি গুণ হবে, ব্যাসার্ধ গুণ হবে, তাহলে আর ওয়ান, রিং এর ব্যাসার্ধ হলো আর ওয়ান। এটা আমি আগেও ব্যাখ্যা দিয়েছি তোমাদের, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরোটা হলো লোড ইনটু ডিস্টেন্স, তাহলে কি বের হলো, টর্ক বা টার্নিং মোমেন্ট বের হয়ে গেল। এবার এই রিং এর টর্ক যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে সমস্ত সেকশনের উপরে টর্ক বের হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা এবার লক্ষ্য করো, আগের সূত্রে লিমিট ছিল 0 টু r, কারণ ওটা 0 দেওয়ার কারণ ছিল হলো ওটা নিরেট বা সলিড শ্যাফট ছিল, সলিড সলিড শ্যাফটের মিনিমাম ব্যাসার্ধ ছিল 0, ম্যাক্সিমাম ব্যাসার্ধ ছিল স্মল r। কিন্তু ফাঁপা শ্যাফটের, ফাঁপা শ্যাফটের ভিতরের অংশটা তো ফাঁপা, ফাঁপা শ্যাফটের ভিতরে ব্যাসার্ধ হলো স্মল r, বাইরে ব্যাসার্ধ ক্যাপিটাল r, এই জন্য লোয়ার লিমিট স্মল r, আপার লিমিট দেওয়া হয়েছে ক্যাপিটাল r ইনটু, এখানে দেখো মাঝখানে যে ভ্যালু গুলো আর ওয়ান আর ওয়ান গুণ করে আর ওয়ান স্কোয়ার করা হয়েছে। এবার এই যে এসএস বাই আর কে যদি আমি বাইরে বের করে দেই, তাহলে যথারীতি দেখো এই ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা ডি হবে, এসএস বাই আর কে বাইরে বের করে দেওয়া হয়েছে, আর ওয়ান সরি আর ওয়ান টা সাফিক্স আকারে থাকবে, এই যেভাবে আর ওয়ান স্কোয়ার ডি এ। আর এটা আমরা জানি যে এটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে, তাহলে এখান থেকে এসএস কে ফ্রি করা হয়েছে ডিআর বাই জে, এক নম্বর সমীকরণ। যথারীতি জাস্ট আগের মতোই সলিড শ্যাফ্টের জায়গায় শুধু ফাঁপা শ্যাফ্ট কাজ করতেছে এখানে। এবার দেখো এখানে জের মানটা আমরা জানি, যদি সলিড শ্যাফ্ট ছিল তাহলে পাই ডি টু পাওয়ার 4/32, যেহেতু এটা ফাঁপা শ্যাফ্ট পাই ডি টু পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু পাওয়ার 4/32, ব্যাসার্ধ আর সমান হলো ডি বাই 2। এই মানগুলো যদি আমি এখানে বসাই,
এটাকে সিম্পলিফাই করলে 8টি আর কাটা যায় না, কিন্তু 16 আর 2 32 আর 2 কাটাকাটি করলে 16 থাকে, তাহলে 16 TD / π^4 d^4। তাহলে আমরা বলতে পারি ফাঁপা শ্যাফটের শিয়ার পিরন SS সমান 16 TD / π^4 d^4 প্রমাণিত। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে তোমাদের এখানে, রিলেশন বিটুইন, ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন টর্ক এন্ড টুইস্ট অ্যাঙ্গেল, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু টিএল বাই জিজে, অর্থাৎ টর্ক এবং টুইস্ট অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক, থিটা ইকুয়াল টিএল বাই জিজে, সম্পর্কটা বের করো। দেখো এটা একটা শ্যাফটের দৈর্ঘ্য, এটা ফ্রন্ট ভিউ আর এটা হলো ক্রস সেকশন ভিউ অর্থাৎ সাইড ভিউ, যেটা দেখতে বৃত্তাকার হবে। এই যে এই শ্যাফটের দৈর্ঘ্য হলো বলা হয়েছে এল, এই যে দেখো, আর এই শ্যাফটের রিং এর ব্যাসার্ধ বলা হয়েছে এখানে আর। এই শ্যাফটের উপর টর্ক যদি মোচর বল যদি প্রয়োগ করা হয় তাহলে যে টর্ক উৎপন্ন হবে, উৎপন্ন টর্কের কারণে এখানে শ্যাফটটা কিছুটা মোচড়ায় যাবে। এই মোচর কোণটাকে বলা হয়েছে এখানে থিটা, আর এই পাশে বলা হয়েছে যে ফাই। ফাইটাকে আসলে মোচর কোণ না বলে এখানে বিকৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে, বিকৃতি হিসেবে বোঝানো হয়েছে, আর থিটাকে এখানে মোচর কোণ দ্বারা বোঝানো হয়েছে। আসলে বাস্তবতা হলো একটা শ্যাফট এতটা বেঁকে যাবে না, এতটা ডিস্টেন্স কভার করবে না, এটা খুব সামান্য ডিস্টেন্স কভার করবে, খুব সামান্য পরিমাণে বেঁকে যাবে, যেটা হয়তো তুমি খালি চোখে দেখতে পাবে না। কিন্তু আমাদের ম্যাথ প্রবলেম বোঝার স্বার্থে তোমাদেরকে এইভাবে দেখানো হয়েছে, অনেক বড় করে দেখানো হয়েছে। এখানে দেখো লেখা আছে দড়ি, এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা শ্যাফটের উপর বাহ্যিক টর্ক টি কাজ করতেছে, এর প্রভাবে মোচর কোণ বি প্রাইম ও সি প্রাইম কোণ সমান থিটা। লক্ষ্য করো বি প্রাইম ও সি প্রাইম কোণ সমান কি থিটা, এটা হলো মোচর কোণ, এই যে মোচর কোণ। এবার দেখো এবং দৈর্ঘ্য এল সরি দৈর্ঘ্য বরাবর শিয়ার বিকৃতি বিএসি কোণ সমান ফাই, এই যে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের উপরে বিকৃতি হবে, আর এখানে ক্রস সেকশন বা বৃত্তের উপরে মোচর কোণ দেখানো হয়েছে, তাহলে বি এ সি সমান কি ফাই। এটা একটা কোণ হলেও মূলত এটাকে আমরা বিকৃতি দিয়ে প্রকাশ করেছি, বিকৃতি, যেহেতু থিটার মান অতি ক্ষুদ্র। আমি আগেই বলছি যে এখানে এখানে যতটা তোমাদেরকে মোচর কোণ যত বড় দেখানো হচ্ছে আসলে এত বড় না, এটা অতি ক্ষুদ্র, 1 ডিগ্রি 2 ডিগ্রি 1/2 ডিগ্রি ম্যাক্সিমাম 3 ডিগ্রি 5 ডিগ্রি ক্রস করবে না কোনো অবস্থাতেই মোচর কোণ। তাহলে থিটার মান ক্ষুদ্র হলে, তোমাদের পূর্বেও একটা চ্যাপ্টারে আমি দেখাইছিলাম যে থিটার মান যখন ক্ষুদ্র হয় তখন সাইন থিটা ট্যান থিটা আর থিটা সমান হয়ে যায়, তাহলে সাইন থিটা ট্যান থিটা সমান থিটা, কখন যদি থিটার মান অতি ক্ষুদ্র হয়। লক্ষ্য করো থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে ফাই কিন্তু ক্ষুদ্র হবে, আলটিমেটলি গেলে একই, এই ফাইটাও ক্ষুদ্র হবে থিটাও ক্ষুদ্র হবে। এবার দেখো এবিসি ত্রিভুজ যে ট্যান ফাই সমান এবি, দেখো এ বি সি ত্রিভুজ, এটাকে যদি আমি একটা ত্রিভুজ মনে করি, এটাকে যদি কোণ বলি, তাহলে আমার বিসি দরকার, তার মানে বিসিটা কি লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব, আমার লম্ব দরকার, ভূমির মান এল দেওয়া আছে, লম্ব আর ভূমি নিয়ে কাজ করে ট্যান, তাহলে ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি, লম্ব বিসি, ভূমি হলো এল, ট্যান ফাই কে শুধু ফাই বলা হয়েছে কারণ যেহেতু বলছি আমরা থিটার মান অতি ক্ষুদ্র, থিটা আর ফাই একই জিনিস, তাহলে এখানে ফাই সমান ট্যান ফাই এর পরিবর্তে ফাই সমান বিসি বাই এল, এখান থেকে বিসি এর মান বের করে নিয়েছি আমরা এল ফাই, 1 নম্বর সমীকরণ। এবার লক্ষ্য করো বি প্রাইম ও সি প্রাইম, এটাকে একটা ত্রিভুজ বলা হচ্ছে, কেন এই থিটার মানটা এত ক্ষুদ্র যে এই কার্ভেচারটা তুমি দেখতে পাবে না, দেখতে অনেকটা ত্রিভুজের মতো মনে হবে। বি প্রাইম ও সি প্রাইম, এই দেখো বি প্রাইম ও সি প্রাইম ত্রিভুজকে, ত্রিভুজ থেকে সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, লক্ষ্য করো এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এটা, যেহেতু কোণ এইটা, থিটা যদি কোণ হয় তাহলে বিসিটা হবে লম্ব, তাহলে বি প্রাইম সি প্রাইমটাই লম্ব, এটা বিসি না সরি এটা হবে বি প্রাইম সি প্রাইম, এই বি প্রাইম সি প্রাইমটা লম্ব, যেটা ভূমি সেটাই অতিভুজ আর, এটাকে যদি তুমি ভূমি বলো তাও ব্যাসার্ধ আর, যদি অতিভুজ নাও তাও ব্যাসার্ধ আর, অর্থাৎ এটা ব্যাসার্ধ আর, ভূমি হলেও ব্যাসার্ধ আর, অতিভুজ হলেও ওই ব্যাসার্ধ আর, একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তাহলে সাইন থিটার পরিবর্তে ক্ষুদ্র কারণে থিটা হলো, এখান থেকে বি প্রাইম সি প্রাইম এর মান আর থিটা বের করলাম। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ উভয় পক্ষে, উভয়ের বাম পক্ষে দেখো বিসি আর বি প্রাইম সি প্রাইম, দেখো এটা কিন্তু এই ত্রিভুজের লম্ব হলো বিসি আর এই ত্রিভুজের লম্ব হলো বি প্রাইম সি প্রাইম, এটা কিন্তু একই মান একই দূরত্ব হবে,
তাহলে আমরা 1 নং 2 নং সমীকরণ থেকে আমরা বলতে পারি যে বি প্রাইম সি প্রাইম আর বিসি সমান। তাহলে বিসি এর মানটা 1 নং সমীকরণ থেকে বি প্রাইম সি প্রাইম এর 2 নম্বর সমীকরণ থেকে এখানে আমরা বসাই। এই যে দেখো 1 নং সমীকরণ থেকে বিসি এর মান আলফা, বি প্রাইম সি প্রাইম এর মান আর থিটা। এই যে আলফা আর থিটা, এখান থেকে ফাই কে যদি বাম প্রান্তে রাখি তাহলে আর থিটা বাই এল 3 নং সমীকরণ। এবার আমরা মডুলাস অফ রিজিডিটি জি শুন, আমরা জানি শিয়ার বিয়ন্ড বাই শিয়ার বিকৃতির অনুপাতকে আমরা বলি মডুলাস অফ রিজিডিটি জি। জি দিয়ে প্রকাশ করা হয় শিয়ার পিরিয়ড এস এস, শিয়ার বিক্রি থেকে আমরা এখানে ফাই দিয়ে প্রকাশ করেছি, আর মডুলাস অফ রিজিডিটি যথারীতি এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে যদি শিয়ার বিক্রি বাম প্রান্তে নিয়ে আসি তাহলে জি নিচে যাবে, শিয়ার বিক্রি থেকে বাম প্রান্তে আনা হচ্ছে জি নিচে গেছে। এবার তাহলে কি পাইলাম, ফাই সমান এস এস বাই জি, এস এস বাই জি। আচ্ছা এবার ফাই এর মানটা আমি 3 নং সমীকরণ থেকে এখানে আর থিটা বাই এল বসাই, এস এস বাই জি। এখান থেকে যদি আমি থিটা কে ফ্রি করি তাহলে আর নিচে গুণ হবে এল উপরে গুণ হবে। দেখো থিটা কে ফ্রি করে এল উপরে গুণ আর নিচে গুণ। এবার এস এস সমান আমরা জানি টি আর বাই জে, পূর্বের প্রমাণ থেকে আমরা দেখছি যে সলিউশন এর ক্ষেত্রে প্রমাণে দেখছিলাম যে এস এস সমান টি আর বাই জে মানটা এখানে বসাও ইনটু এল জি। এই আর আর এই আর চলে যায়, অথবা এখানে দেখো ফ্রি করে দিছে টি আর বাই জে ইনটু এল ইনটু এই জি আর এর নিচে মনে মনে একটা ওয়ান আছে, সেই ওয়ানটা উপরে যাবে জি আর টা নিচে আসবে। আর আর যদি কেটে যায় তাহলে উপরে থাকবে টি এল নিচে থাকবে জি জে, টি এল জি জে। তাহলে থিটা সমান টি এল বাই জি জে, তাহলে টুইস্ট কোণ বা মোচড় কোণ থিটা সমান টি এল বাই জি জে সম্পর্ক দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তিনটে প্রমাণের, একটা প্রমাণ প্রতিবার পরীক্ষায় প্রায় থাকে, আর এই তিনটে প্রমাণের তিনটে সূত্র বের হলো, এই তিন সূত্রের মাধ্যমে শেপ চ্যাপ্টারের অঙ্ক করতে হবে তোমাদের। তো আর যদি কোনো, আমার যেহেতু আর কোনো স্লাইড দেখতে পাচ্ছি না, তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি, দেখার চেষ্টা করতেছি তোমাদের কোশ্চেন গুলো, কোশ্চেন দেখতেছি না। থ্যাংক ইউ জানাইছো অনেকে। তো যেহেতু নতুন কোনো কোশ্চেন নাই, সুতরাং আজকে এ পর্যন্তই, আগামী কোন ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।